পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি 100টিরও আসনের গণ্ডি পার করতে পারেনি, কিন্তু কেন, কিভাবে বিজেপির পরাজয় হয়েছে, কাউন্টিংয়ে কিভাবে কারচুপি হয়েছে, তারই অডিও ক্লিপ ফাঁস। পশ্চিমবঙ্গের নির্বাচনে পিকের কারচুপি প্রকাশ্যে, তোলপাড় বঙ্গ রাজনীতি, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যে বিপুল আসনে জয় হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় মমতা প্রশাসন, সমস্ত বুথ ফেরত সমীক্ষা উল্টো দিয়ে 200 বেশি আসন নিয়ে চমকে দিয়েছেন। অন্যদিকে বিজেপি 77টি আসন কোনো সমীক্ষাতেই দেখা যায়নি। তাই রাজ্য জুড়ে দাবি উঠেছে রিকাউন্টিং। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা সহ 5 বিজেপি প্রার্থী রিকাউন্টিংয়ে জয়ী হয়েছেন। এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রিকাউন্টিংয়ের দাবি নিয়ে আদালতের পথে পা বাড়িয়েছেন। আর এর মধ্যে ফিরে এক অডিও ক্লিপ ভাইরাল, যেখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে বিজেপিকে হারানো হয়েছে, এমনকি কাউন্টিং এজেন্টের 5 লক্ষ টাকা দিয়ে কিনে গণনায় কারচুপি করা হয়েছে। শুধু তাই নয়, কাউন্টিং এজেন্টটা নাকি প্রশান্ত কিশোরের, অর্থাৎ আইপ্যাক সংস্থার লোকজন। বিস্ফোরক অডিওতে কি বলা হচ্ছে শুনুন। কয়েকজন কতিপয় কিছু কাউন্টিং এজেন্ট বিক্রি হওয়ার জন্য এই অবস্থা, এবং ওই অফিসার অনেক আগে ইনফর্ম করেছিল তোমরা ব্যবস্থা নাও, নাহলে কিন্তু অন্যদিকে গেম ঘুরে যাচ্ছে। কিন্তু রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থা নেয়নি। আমি পার্সোনালি অনন্যাকে ফোন করেছিলাম কি কন্ডিশন আজকে রিকাউন্টিং এর বিষয়টা, কারণ হরেক কৃষ্ণ বেড়ার ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বাইরের কাছে স্টেপ দাও, আমি কিছু বলতেই পারবো না এখানে তো কথা চলছে। এইসব কারচুপি চলছে, কাউন্টিং এজেন্ট গুলো বিক্রি নিচ্ছে, কাউন্টিং এজেন্ট গুলো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কাউন্টিং যদি রিকাউন্টিং করে গণনা করা হয় সঠিকভাবে, তাহলে একটু বিজেপি বেরিয়ে যাচ্ছে। কারণ এই ধরুন, আমি একটা আপনাকে আমাকে উদাহরণ দিয়ে বলেছিল, আমার যে দাদারা ছিল বলছে ধরুন 18 রাউন্ড গুণা হবে, যেখানে 14 রাউন্ড হয়ে গেছে, পরপর বিজেপি বেরিয়ে যাচ্ছে, পরে 4 রাউন্ড আর গুণার দরকার নেই, যে এজেন্ট আছে 4 জনকে কিনে নিল, কিনে নিয়ে বলে দেয় ওদিকে ওপর দিকে, ওই যে হাজারের মার্জিন, এই করে করে 4-5টা করে ইভেন্ট করিয়ে, আর এজেন্ট কয়েকজন প্রতি সব এজেন্টকে কিনে নিল, লাস্টের দিকে যারা ছিল টুকটুক টুকটুক করে এজেন্ট গুলো আগে কিনে সাকসেস করে দিয়েছে। এবং ওদের টাকা ডিস্ট্রিবিউশন করেছে একদম অফিসার লেভেলে করেছে, এবং সে এটাও বললো যে অফিসার লেভেলে যে সমস্ত অফিসাররা ইলেকশনে কাউন্টিং এর দায়িত্বে ছিল, ম্যাক্সিমাম নাকি আইপ্যাকের লোক ছিল, যেটা হচ্ছে গভর্নমেন্ট তাকে স্ট্যান্ড মেরে বলছে চাকরি করে, হিসেবে নির্বাচন কমিশনারের লিস্ট পাঠানো হয়েছিল এবং লিস্ট পাঠিয়েছে যে এরা আমার চাকরি করে, গভর্নমেন্ট তার স্ট্যান্ড দিয়েছে যে এরা আমার সরকারি চাকরি এলাম। কিন্তু ওখানে প্রশান্ত কিশোরের 1000 লোক কিছু বেশ কিছু না, ভালো মতো ছিল, তারাই কাউন্টিং এর দায়িত্বে ছিল, তারাই টোটালটাই কন্ট্রোল করেছিল। আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে অবস্থা, এইটা হচ্ছে ব্যাপার। এবার স্বাভাবিক কি করবে, হ্যাঁ আমি তো এজেন্ট নির্বাচন কমিশন তো দেখতে পাচ্ছি যে অরিজিনাল চাকরি করে কিনা, তালিকা চেয়ে পারি তাহলে তালিকা দিয়ে দিচ্ছি, ওই তালিকাটা ঘেরার তালিকা ছিল, আইপ্যাকের লোক কথা দোকানে ছিল, তারা কাউন্টিং এর কাছে অলরেডি একটা কাউন্টিং টেবিলে কি করে একজন অফিসারকে পকেট থেকে 5 লাখ টাকা বের করে দিতে পারে, ঠিক সেটাই তো ঘটনা। এবং যেখানে আরো না কি বলে আরো থাকে যে টিচার আরো বিক্রি হয়ে গেছে, কোনো মন্তব্য করেন না, টিচার বেরিয়ে যান। টোটালটা যদি রিকাউন্টিং হয় তাহলে রেজাল্ট আলাদা হয়ে যাবে অনিবার্য, 99.93 সিট তারা আপনাকে বলছি ম্যাক্সিমাম 70-80 জাতির আমাদের আছে, 2-10টা বাদ দিলেই সেটা কি পসিবিলিটির দিকে এগোচ্ছে, রাজ্য নেতারা কিছু বলছে না, পুরো দিকে কাটা হয়ে আছে, পুরো কেটা হয়ে আছে, আজকে সাধারণ মানুষকে আজকে মৃত্যুঙ্গ ঠেলে দিয়েছে, গঙ্গা লাগছে শেষ করে দিয়েছে, গঙ্গাটা লাগছে, ঠিক 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 হাঙ্গামা করে চলে গেছে, আমি আজকে হলদিয়া ছাড়া এখন বর্তমানে মোটামুটি মোটামুটি মোটামুটি। তাহলে এই হচ্ছে মূল তথ্য আসল,
একদম আসল তথ্য, কোন ইভিএম হ্যাক হয়নি, কিছু হ্যাক হয়নি। একদম আমাকে তিনজন পলিং অফিসার পরিষ্কার বলেছে যে আমারই একজন রিলেটিভ আছে পলিং অফিসার, যে বলেছে বলে ভাই কিরকম হয়েছে শোন, আমি তো নিজে টেবিলে ছিলাম। ওখানে সরকারি কর্মচারী আছে, ওর মধ্যে কিছু যাদেরকে মানে ফার্স্ট পলিং সেকেন্ড পলিং অফিসার যে দায়িত্ব গুলো তাদের দেওয়া হয়েছে কাউন্টিং এর জন্য, যে অফিসার গুলো ওরা সব আইপ্যাক এর লোক ছিল। আচ্ছা আচ্ছা, মুখে মাস্ক বাঁধা বসে আছে, তো আপনি কি জানবেন আইপ্যাক তো বিদেশ থেকে নিয়ে আসেন, এখানকারই লোক। এবার ওদেরকে বসিয়েছে সেখানে, যখন দেখছে কাউন্টিং, এবং এটাও বার্তা ছিল যখনই দেখছে যে সমস্ত মানে একদম ধরুন মেজরিটি পাবে, বিজেপি মেজরিটি জিতবে, সেই জায়গাগুলো টার্গেট করছে যে তখন কত মেজরিটি হচ্ছে। এখন মেজরিটি অনেক হয়ে যাচ্ছে যে কতগুলো ইভিএম সরাতে হবে, কত ভোট আছে, ওরা ক্যালকুলেশন করা আছে যে কোনোটায় সাতটা সরিয়েছে, কোনোটায় তিনটা সরিয়েছে, কোনোটায় একসঙ্গে খুব বেশি সরাতে পারবে না, তো প্রবলেম হবে। আর সেই জায়গাটায় ওরা কি করেছে না, কাউন্টিং করিয়ে রিমার্কস করে বসিয়েছে, গোয়ার রিমার্কস করে বসিয়ে কাউন্টিং এজেন্টকে তো সই করিয়ে নিয়েছে। কাউন্টিং এজেন্ট গুলো তো একদম 5 লাখ টাকার করে বান্ডেল ছিল, চোখের সামনে একদম 4 জনকে 20 লাখ টাকা গুনে দিল, বলে আমার নিজের চোখে দেখা, একদম বলে আমি সব টেবিল দেখিনি, দুটো পরিষ্কার বলে কাগজে মোরা 5 লাখ বলে পারলে গুনে লো। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বিজন পাইনি গ্রাহী, উনি নাকি ভেতরে নাকি চা টা খাচ্ছিল, টেবিলে বসেই ছিল না, ওই ভদ্রলোক এদিক ওদিক ঘুরতেছে, টাকা দিয়ে গেছে এদিক ওদিক ঘুরছিল, বলছে আমি পরিষ্কার নাম ধরে, এটা চিনি না আমি, অনন্যাকে ফোন করে অনন্যা বিজন পাইনি গ্রাহী কি আছে, আমি কিন্তু পার্টির কেউ নেই, যেটা হিন্দু সংগঠন করি, আমাকে বলছে হ্যাঁ এখানকার একজন আছে, এই ব্যাপার। আমি ওখানে এক দুজন আরো দুজনের নাম বলছিল, বৃহস্পতি সৌরভ, আরো দু একজনের না ওদের নামটা শুনিনি, রামকৃষ্ণ দিন্দা না খেয়েছে না বেড়া না খেয়েছিল, চন্দন বেড়া না কোন একটা এরকম ধরনের নাম এসেছিল, বলছে সব কাউন্টি এজেন্ট বিক্রি হয়নি, কিছু কিছু দেখে বিক্রি করে ওখানে গাইড করেছে, এবং সবগুলো শেষের দিকে হয়েছে না, যাদেরকে ইশারায় টোপ ফেলছে, যারা টোপে পড়ে গেছে চলো সেখান থেকে ডেভিসি, মানে যেখান যেখান থেকে ডেভিসি হওয়া শুরু করছে ওগুলো তো বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসলিম এরিয়াটা বাদে, মুসলিম এরিয়াটা বাদে হিন্দু এরিয়াতে। আচ্ছা 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 আচ্ছা, আমাকে বললো ওই ভদ্রলোকের এলাকায় 1000 না কত ডেভিসিট আছে, আমি পুরো ভাবলা করে দিয়ে বেরিয়ে গেছি, আর মাত্র সারা বাইশ দুটো দিনে এই গেম সাইড করে দিয়েছে, ওইখানে 2350 গল্প শেষ করেছে। এটা পঞ্চায়েত ভোট নয় যে 2500 2100 ভোটে হারবে, সমিত ভোট নয়, এটা বিধানসভা মার্জিন হবা, 1000 মার্জিন হবার কথা 10-12 হাজার, 8000 হারুক জিতুক 10-12 হাজার মার্জিন হবার মার্জিন হওয়ার কথা। আপনি কি জানেন উপনেত্রীরা কেন ডিসিশন নিচ্ছে, নিচ্ছে নিতে না নিবে উপনেত্রীত্বের ডিসিশন, এটা কি 16 জনের টিম গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এটা খবর আছে আমার কাছে, বিজেপির আইটি সেল কত স্ট্রং তার পরিষ্কার প্রমাণ পেয়ে গেলাম, একদম পরিষ্কার প্রমাণ পেয়ে গেলাম আইটি সেল কত স্ট্রং। আর যে বলেছিল প্রশান্ত কিশোর যে লাস্ট আওয়ারে আমি খেলে দেবো, লাস্ট আওয়ারে কি খেলাটা আমি লাস্টে খেলবো, এবং জি নিউজের সামনেই বলেছিল যে বিজেপি 180 যেতে পারবে না, তার প্রমাণটা লাস্টে দিল, একদম মিলিয়ে দিল, মিলানোর কারণটা ওটাই। যেগুলোতে প্রার্থী নিজে এজেন্টের সঙ্গে বসে আছে সেগুলো কিন্তু বিজেপি রেজাল্ট করেছে, যেখানে প্রার্থী ঢুকেনি সেখানে গাবলায় বেড়ে গেছে। আমার মনে বলছে যেটা বিশ্বনাথ বাহিনী সেটা ছিল না, বিশ্বনাথ বাহিনী ছিল না, সেগুলো ছিল না, ঠিক 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 বলছো পরিষ্কার বলো ছিল না সেটা কাউন্টিং এ। আচ্ছা আচ্ছা, বিক্রি হয় ঠিক আছে, সামান্য মার্জিনে গেছে হরে কৃষ্ণ বেড়া, তারপরে ময়না তো রিকাউন্টিং এ জিতছে, জিতছে। আমি তো বললাম রিকাউন্টিং এর জন্য এরা অ্যাপ্লাইটা করলো নি কেন, প্রথম প্রশ্ন এই জায়গাটায়। এদিনকার রাত্রিতেই আমি বলেছিলাম, আমার কাছে যখন রাত্রি 8টাতে কল আসে গণনার দিন, আমি রাত্রিতে বেশি মন্ডল আমার এখানে বলছিলাম আমি দাদা এদের সঙ্গে যোগাযোগ হয় বলে বিশ্বনাথ ব্যানার্জি ঘর চলে গেছে, তার এজেন্ট ঘর বলিয়েছে, সব পালিয়ে সব পালিয়েছে সব। সুপ্রিম কোর্টে সেটাই তো ঘটনা, সেটাই তো ঘটনা। আজকে আমাকে বলছে কি জেপি নাড্ডা, যেই নাড্ডা আসুক, যেই নাড্ডা আসুক আড্ডা আসুক, কিছু করে লাভ হবে না, যদি আপিল করে আমাকে দিতে আটকা আটকি দিয়ে পদক্ষেপ দিবে, মন্ত্রী স্যার 10-15 দিন পরে গঠন হবে, ঠিক আছে ঠিক 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 ঠিক। এখন আপনারা আছেন যখন ও দেখুন, তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সত্যি কি আপনি মনে করছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে রিকাউন্টিং হওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।